आप कहाँ से आए हो? हाँ, आपका नाम क्या है? ঘটনাটা কি ঘটেছে? দিন চার পাঁচেক ধরে এই মেয়েটা আমাদের দেবরা বম্বে রোডে আশেপাশে ঘোরাফেরা করছে। মেয়েটা প্রেগনেন্ট, প্রায় বছর 27-28 হবে। তো আমরা আজকে বিএমএস সাহেবকে এটা জানাই এবং ওসি সাহেবকেও জানাই যে বিএমএস সাহেবের পরামর্শে আমরা দেবরা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করি এবং উনি এই মুহূর্তে ট্রিটমেন্টে আছেন, বিএমএস সাহেবের আন্ডারেই আছেন। তো এখন দেখছি ভালো, আগে থেকে ইমপ্রুভ, খাওয়া দাওয়া পাচ্ছি, মানে রেডিও মনে হচ্ছে স্যার বললেন যেটা ভালোই আছে। এরপরে আমরা ডিপার্টমেন্টে অলরেডি জানাবো। তারপরে আমরাও, আমি এমপি প্রতিনিধি, আমি বিবেকবাবু, বিহমেশ সাহেব, সীতেশবাবু সহ আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের এবং সরকারি প্রতিনিধিরাও দেখে গেলাম, পেশেন্ট অনেক ভালো আছে। আমাদের নতুন বিহমেশ সাহেব, উনি খুব আন্তরিকতায় পরিষেবাটা দিচ্ছেন, যেটা মুখ্যমন্ত্রীর স্বপ্ন ছিল যে কোনো পেশেন্টই যেন এতটুকু ট্রিটমেন্ট না পেয়ে বাইরে কোথাও যায়, সেটা বিএমএস সাহেব করছেন। এবং এখানে সুস্থ অবস্থায় ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমরা প্রশাসনিক সহযোগিতায় আমরা ওনাকে হোমে বাচ্চাটা সহ রাখার ব্যবস্থা করব। এটাই মাননীয় বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্ন যে বাচ্চা এবং মা দুটোই যেন ভালো থাকে। সেই হিসাবে আমি বিবেকবাবু, বিএমএস সাহেব, সীতেশবাবু সহ একসঙ্গে ঘুরে যেয়ে দেখলাম পেশেন্টটা খুবই সুস্থ অবস্থায় আছে। এখানে অ্যাডমিশন করার জন্য করিয়ে দিলাম এবং আমরা চেষ্টা করছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন যে গরিব মানুষের যে যতটুকু সেবা, মানে এত বড় সুপার স্পেশালিটি হয়েছে, আমরা পুরো উদ্যমে চেষ্টা করছি এবং ওনার স্বপ্ন সার্থক করার জন্য আমরা প্রাণপণে সেবা চালিয়ে যাচ্ছি। এবং এনাদেরকে অলোকবাবু, সীতেশবাবু, বিবেকবাবু সবাইকে ধন্যবাদ যে আমাদের সমস্ত সুবিধা অসুবিধাতে ওনারা থাকেন। আমাদের কোনো কিছু অসুবিধা হলে ওনাদেরকে বললে ওনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।